আচ্ছা দুপুরে কিছু, অনেক দুপুরে 2টার দিকে, 2:30-এর দিকে? কোনো ব্যাপার না, ওই বদ্রদেব তাহলে আসিসনি? আমাদের আসিসনি, বদ্রদেব না একটা করবে ছিল, ও বদ্রদেব গরু গোশ খায় না। আমরা জানি গরু গোশ খাবো, খায় তো আমরা জানি, আমরা জানি যে খাবে না। হোটেলে যেয়ে কি করবে, 7-8 জন ওর জন্য কি হয়? আচ্ছা মুখ কাটা করতেছে ও বদ্রদেব, যে ওরাম করতেছেন কেন? আমি আমার সব চাল ও খ্রিস্টান বৌদ্ধরা ওরা সব খায় না, ওরা ওদের ওই নাম হলো বৌদ্ধদেব, নাম বৌদ্ধদেব, হিন্দু হিন্দু। ও এই জন্য আপনারা সবাই আছেন, তারপরে মনটা আমার একটা তাই নাম, আমি কেমন কাছে বুঝছিলাম একটা তাই নাম। দৌড়িয়ে নৌকা ছিল, নৌকা তো ঠেলিতেছে, আর যে কটা সরে ছিল সাঁতার কেটে নৌকায় উঠেছে, একজন কলাগাছি এখন অনেক কি করেছে, ওই রাস্তা করেছে সব ওই পুরো 1 লিটার জায়গা বের দিয়ে ভেতরে দিয়ে রাস্তা করেছে, আর ওর ভিতরে যেসব খাল এরকম খাল সব ওই ওভার ব্রিজ করেছে উপর দিয়ে। ভাই দেখেন ভাই, এক সময় ওই কলাগাছি গেছে আমরা পিকনিকে, রাস্তারে ঠিক মানে এইরকম চোয়ার মতন দেখে মনে আসো না, যে পা গাড়াবেন এবার যে যা লেবিছে সব এই বন্ধ করে গেছে, সব ঢোক ঢাক করে লাগছে তলার উপর তো নেমে গেছে। আর ওই সময় ওখানে তো জেটি করা, জেটি করা, এই জেটিতে যেই বোর্ড লাগাই দিয়ে ওগুলো উঠে একদম ভিতর দিয়ে সুন্দর ঘুরে আসবো। আইটি না ওরা এখন কথা ঠিক আছে মিলা আছে গেলাম, তো অল্প সময় লাগবে আসতে বেরোতে, যে মানুষ মানে এই গাছটা কাটে না এটা খালে মাঝখানে তাই এটা কাটতে হইতে না, তাহলে এটা ভিতরে লি থাকতো না এরকম গাছ কাটতো না। ও এত মুখের কথাই জিজ্ঞেস, মুখের কথা না কোনো শব্দ হবে না, কোনো শব্দ কাঁচা তো কেটেছে এই শব্দ না, ছোট গাছ কেটেছে একটা ও বড় একটা গরম লাগে, গরম না এটার কিছু না, গরমের ছাড়া লাইনে না হরতালে তো আমরা এখান থেকে আসছো ভাই।